আসসালামাইকুম ভিওস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে কালারফুল লিরিক্স ভিডিও চলছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই ধরনের কালারফুল লিরিক্সগুলোকে কীভাবে মেক করতে হয় বন্ধুরা এই ভিডিওটা মেক করতে আমরা কিন্তু কোনো নোট ভিডিও অ্যাপসের ব্যবহার করব না শুধু কাইন মাস্টার দিয়ে এই ধরনের লিরিক্স ভিডিও মেক করব কারণ অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই নোট ভিডিও অ্যাপস আমাদের ফোনে সাপোর্ট করে না তার জন্য কিন্তু আমি কাইন মাস্টার দিয়ে এই ধরনের লিরিক্স ভিডিওগুলোকে মেক করবো আপনারা সিম্পলভাবে আপনাদের কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করবেন কাইন মাস্টার অ্যাপটা ওপেন করার পর এই ধরনের একটা অ্যান্টারফেস দেখা যায় তো আপনারা সিম্পল হবে ক্রিয়েট এ ক্লিক করবেন ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে রেশিওটাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা ইমেজে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা কালো কালারের একটা ইমেজ সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনারা যতদূর ভিডিওটাকে মেক করতে চান তো আপনারা সেই হিসাব মতো ইমেজটাকে আপনারা বড় করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন আসার পর আপনারা এখানে লিয়ারে ক্লিক করবেন বা তার আগে আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন করার পর আপনারা যে গানটার উপর লিরিক্সগুলোকে মেক করতে চান তো আপনারা সেই গানটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সিম্পলভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে গানটাকে সিলেক্ট করতে পারবেন তারপর এখানে আপনার লিয়ারে ক্লিক করবেন লিয়ারে ক্লিক করার পর এখানে আপনার টেক্সটের যে অপশানটা রয়েছে আপনারা এখানে টেক্সটে ক্লিক করবেন করার পর আপনারা সেই গানের লিরিক্সগুলো লিখে দেবেন তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি কিছু লিরিক্স লিখে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো লেখার পর এখানে আপনারা এটাকে সিম্পলভাবে বড় করে নেবেন আপনাদের যতদূর প্রয়োজন বড় করে নেওয়ার পর এখানে আপনারা এ এতে চলে আসবেন আসার পর আপনারা কিন্তু এখান থেকে স্টাইলিশ সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে ফ্রন্টের স্টাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আপনারা এটাকে আর কি বড় করে নেবেন নামার পর ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনার লিয়ারে ক্লিক করবেন লিয়ারে ক্লিক করার পর এখানে আপনার ইফেক্ট বলে একটা অপশান দেখতে পাবেন আপনারা এখানে ইফেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনার এই অপশানে ক্লিক করে আপনারা একটা ইফেক্ট ডাউনলোড করে নেবেন তো আপনার এখানে সিম্পল হবে ব্লর অপশানে চলে আসবেন আসার পর এখানে আপনার স্পেরিয়াল ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পাবেন তো আপনার এই ইফেক্টটাকে এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড আমি আগে থেকে করে নিয়েছি তো আপনারা ব্যাগে চলে আসবেন ডাউনলোড করার পর তো আসার পর এখানে আপনার স্পেরিয়াল ব্লার ইফেক্টে ক্লিক করবেন করার পর আপনারা ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা আর কি একটু স্ক্রিনটাকে ফুল করে দেবেন দেওয়ার পর এখানে আপনার টিকচিনি ক্লিক করবেন করার পর এখানে আপনার স্যাটিংস বলে একটা অপশান দেখতে পাবেন আপনারা স্যাটিংস অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কিছু প্রথমে সেটিংস করে নেবেন তো আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশানটা রয়েছে আপনারা এটাকে একদম কম করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা এই যে অপশানটা দেখতে পারছেন আপনারা এই অপশানটাকে একদম ফুল করে দেবেন দেওয়ার পর এখানে আপনার কোয়ালিটি যে রয়েছে আপনারা এই কোয়ালিটিটাকে একদম ফুল করে দেবেন দেওয়ার পর অ্যানাবেল জুম আউট যে রয়েছে আপনারা এটাকে আর কি একদম কম করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা সেন্টার ওয়াই বলে একটা অপশান দেখতে পাবেন তো আপনারা এই সেন্টার ওয়াইটাকে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট করে দেবেন তো আমি এখানে পঁচাত্তর পার্সেন্ট প্রায় তিয়াত্তর পার্সেন্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনারা একটা আর কি চাবির অপশান দেখতে পাবেন তো আপনার এই চাবির অপশানটি ক্লিক করবেন করার পর এখানে আপনারা হালকাভাবে একটু এগিয়ে দেবেন দেওয়ার পর প্লাস করে দিয়ে আপনারা এটাকে আর কি একদম আর কি ভালোভাবে আপনারা উপর নিচ আপনারা করে দেবেন তো আমি এখানে উপর নিচ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভালোভাবে উপর নিচ করে নেবেন যদি আপনারা ভালোভাবে করেন ততই কিন্তু আপনাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু একদম অসম আর কি রেডি হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভালোভাবে এটাকে আর কি এদিক ওদিক করে নেবেন নেওয়ার পর এখানে আপনার সিম্পলভাবে আরও একটা অপশান দেখতে পাবেন আপনারা লিয়ারে যখন ক্লিক করবেন তো লেয়ারে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখা যায় আর একটা সেটা হলো হ্যান্ড রাইটিং তো আপনারা কিন্তু এখান থেকে একটা নতুন জিনিস আপনারা শিখতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করার পর এখানে আপনার ব্রাশে চলে আসবেন আসার পর এখানে আপনার দ্বিতীয় নাম্বার ব্রাশটাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা আর একটা অপশান দেখতে পাবেন সেটা হলো আর কি কালার যে রয়েছে আপনার এই কালার অপশানটি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার দ্বিতীয় নাম্বার যে অপশানটা রয়েছে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনার কালারে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এভাবে আপনার টেক্সটের উপর আপনারা এভাবে বসিয়ে দেবেন কালারগুলোকে তো আপনারা আবার কালার অপশানে ক্লিক করবেন কালারটাকে আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে যতগুলো কালার রয়েছে সেই কালারগুলোকে আপনারা এখানে উপরে আপনারা ঘষিয়ে দেবেন তো আমি এখানে ঘষিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবেই আপনারা ভালো করে কালারগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি যেভাবে সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে আপনারা সেই হ্যান্ড রাইটিং যে অপশানটা রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসার পর এখানে আপনারা ব্ল্যান্ডিং বলে একটা অপশান দেখতে পাবেন আপনারা এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা এটাকে মাল্টিপ্লেক্স করে নেবেন তো মাল্টিপ্লাই করে নেওয়ার পর এখানে আপনার টিকচিনে ক্লিক করবেন করার পর এখানে আপনারা সেই যে আর কি টেক্সট রয়েছে আমরা যে টেক্সটটা লিখেছিলাম তো আপনারা সেই টেক্সটে ক্লিক করবেন করার পর এখানে আপনারা ডুপ্লিকেট যে অপশানটা রয়েছে আপনারা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন তো তিন ডওয়ার্ডে ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন করার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনার রাইটিং যে অপশানটা রয়েছে আপনারা এই রাইটিংয়ে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা আবার তিন ডওয়ার্ডে ক্লিক করবেন তিন ডওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশানটা রয়েছে আপনারা এই অপশান যখন ক্লিক করবেন করার পর এখন যদি আপনারা ভিডিওটা প্লে করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু কালারফুল একটা আর কি লিরিক্স কিন্তু আমাদের তৈরি হয়েছে বন্ধুরা গানের যে পরের লাইন রয়েছে তো আপনারা সিম্পল হবে প্রথমে যে লেয়ারটা রয়েছে আপনারা সেই লেয়ারে ক্লিক করবেন করার পর এখানে আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন আপনারা যখন তিন ওয়ার্ডে ক্লিক করবেন করার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন করার পর এখানে আপনারা এই যে লেয়ারটাকে আপনারা এভাবেই আর কি আপনারা যে গানে যে কথা বলবে তো আপনারা সেই হিসাব মতো আপনারা এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনার কীবোর্ডে গিয়ে আপনারা সেই কথাটা আপনারা লিখে দেবেন তো আমি এখানে কথাটা লিখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে তেরি লিখে দিচ্ছি তো আপনারা এখানে লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন করার পর এখানে আপনারা সিম্পলভাবে অ্যাসপেরিয়াল যে ব্লড যে অপশানটা রয়েছে লেয়ারটা তো আপনারা সেই লেয়ারে ক্লিক করে আপনারা এখানে ডুপ্লিকেট করে নেবেন তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি নেবার পর আপনার এখানে এভাবে এটাকে টেনে আপনারা সেই আর কি টেক্সটের উপর আপনারা রেখে দেবেন দেওয়ার পর আপনারা হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন করার পর এখানে আপনার তিন ডটে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা এটাকে সিম্পিলভাবে একইভাবে আপনারা রেখে দেবেন তো রেখে দেওয়ার পর তবু দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা অপশান চলে আসছে তারপর তারপর এখানে আপনারা সিম্পলভাবে সেই টেক্সটের লেয়ারে একবার ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা এটাকে আরও ডুপ্লিকেট আপনারা করে দেবেন তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার রাইটিংয়ে চলে আসবেন আসার পর আপনারা সেমভাবে এটাকে তিন ডোয়ারে আপনারা ক্লিক করবেন তো তিন ডোয়ারে ক্লিক করার পর এখানে আপনারা দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে আপনারা এটাকে আর কি অন করে দেবেন দেওয়ার পর তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু সেই লাইনটা কিন্তু একদম কিন্তু আর কি প্রথমের লাইনের মতো হয়ে গেছে তো আপনারা এভাবেই কিন্তু প্রত্যেকটা লাইন আপনারা লিখে দেবেন যে কথাগুলো গানে বলবে আপনারা সেই হিসাব মতো লিরিক্সগুলোকে আপনারা অ্যাড করে দেবেন দাওয়ার পর এখানে আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু এক্সপোর্টে ক্লিক করে বা সেভে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার